আমি নাকি পয় আমি টেস্ট করে কিনতে পারবো না, তা তো আমি ভাষণ না পূরণ করতে পারবো না। দাঁড়ো আমি স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার মাশরাফি জুনিয়র আর কেন খেলতে পারবে না? দেখো বোর্ড তো আর খেলোয়াড়দের ইচ্ছা মতো চলবে না, বোর্ড চলবে তার নিজের গতিতে। এবার সুযোগ পেয়েও ও যদি না খেলে তাহলে বোর্ড ওর নামে মার্ক করে রাখবে, পরবর্তীতে বোর্ড ভাববে যে আসলে ওর খেলার ইচ্ছাটাই নেই। বুঝতে পেরেছো? শুনেছ? এই জন্যই বলছি স্যারকে সব সত্য সত্য বলে দিই। আচ্ছা ঠিক আছে, বলো কী সিদ্ধান্ত নিলে বলো। বলো মনে, আর চুপ করে থেকো না, প্লিজ বলে দাও। স্যার আমার আসলে কাগজপত্র কিচ্ছুই নাই, আপনি যেগুলো চাইতেছেন। আমার আসলে ছোটবেলার থেকে বাপ মা মরে গেছে, তাই আমি ঢাকায় থাকি। স্যার ও আমার আত্মীয় গ্রামের। ওই যে দূর সম্পর্কে রাখো। জি স্যার। মা বাবা না হয় মারা গেছে, কিন্তু স্কুলের সার্টিফিকেট নেই? আমি তো এখানে কোনো স্কুলে পড়ি না। এখানে না, কিন্তু গ্রামের স্কুলে পড়নি? আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়তে পারি নাই। তার মানে তোমার বার্থ সার্টিফিকেট নেই? মানে জন্ম নিবন্ধন? না ও যাও নাই। একেবারে কোনো কাগজপত্র ছাড়া তো ভর্তি করা অসম্ভব। আইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিছু একটা তো লাগবে। প্লিজ স্যার আপনি একটু চেষ্টা করেন না, কাগজপত্র নেই বলে কি একজন ভালো প্লেয়ার দেশের হয়ে খেলতে পারবে না? পারা তো উচিত, মাশরাফি জুনিয়রের মতো এত ভালো খেলোয়াড় যদি না খেলে তাহলে তো সেটা আমাদের দেশেরই ক্ষতি। দেখা যাক কি করা যায়। এখনো ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি, দেখা যাক ভর্তি করাতে পারি কিনা। আগে স্যারদের সাথে কথা বলতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা শোনো, এক কাজ করো, তোমরা আমার এই কার্ডটা রাখো। আচ্ছা শোনো, ভাইবাটা আমি দেখছি যে কোনোভাবে ওটা পার করা যায় কিনা। এখন তো তোমাদের মেডিকেল শুরু হয়েছে, আগে ওটা তোমরা শেষ করো, ঠিক আছে? সমস্যা নেই মনি, চলো গিয়ে দেখি, যা হওয়ার পরে দেখা যাবে। আহা, লাইনে যে ওদিকটায় দাঁড়িয়ে গেছে সবাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো, ঠিক আছে? দেরি করো না, একদম দেরি করো না, যাও। মনি স্যার তো বললে একটা ব্যবস্থা হবে, তোমার কপাল এতটাও খারাপ না, দেখো ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো যাই। দেখ দেখ ওটা মাশরাফি জুনিয়র না। মনি লোকাচ্ছ কেন, সহজে দাঁড়াও। আমার ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, ওরা সবাই তোমার খেলা দেখে তোমাকে চিনেছে। যখন আমার বেজ্জতি হইব তখন এমনিই সবাই আমার চিনবো, তখন আরও খারাপ করে হাসি তামাশা করবো আমার নামে। ওফ মনি চুপ করে দাঁড়িয়ে থাকো তো, কোনো ভয় নেই। ওই যে দেখো ওখানে টেস্ট করা হবে। এই লাইনে দাঁড়াও, তোমাদের টেস্ট হবে। মনি এটা কি করছে, মুখে হাত দিয়ে? বুঝতেছে না তো, মনে হয় যে মুখে দাগ আছে কিনা সেটা দেখতেছে। এটা কি করবো মুখের ভিতরে? তো ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল নিচ্ছে, মনে আছে পাপাও তো এই পরীক্ষাটা দিয়েছিল?
তার মানে এরিতে প্রমাণ হয়ে যাব যে আমি মায়া না পোলা তাই না এত কথা বলো না তো চুপচাপ দাঁড়িয়ে থাকো চিন্তা কি সাধে করি হ্যাঁ জানি কি হয় হলো এতগুলো পোলাপানের সামনে তুমি আমার বেচুদের থেকে বাঁচাও